নেইমারকে কার্ড দেখিয়ে ক্ষমা চাইলেন রেফারি। দুহাত মাথার সঙ্গে ঠেকিয়ে জিভ বের করে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা, গোলের পর এমন উদযাপন প্রায়ই করেন নেইমার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমালোচকদের জন্যই নাকি এমন উদযাপন তার। এতদিন নেইমারের এই উদযাপন নিয়ে মাথা ঘামাননি কেউ। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাকাবি হাইফার ম্যাচের রেফারির ঠিক পছন্দ হয়নি ব্যাপারটা। এমন উদযাপনের কারণে হলুদ কার্ড দেখিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে। ঘটনা পিএসজি ম্যাকাবি ম্যাচের 88 মিনিটে। ততক্ষণে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে পিএসজি। এ সময় মার্কো বেরাত্তির পাশ থেকে দলের তৃতীয় গোলটি করেন নেইমার। গোল করেই শুরু হয়েছে না ভঙ্গিমার উদযাপন, যেমনটি করেন নিয়মিত। রেফারি ড্যানিয়েল শেইবার্টের মনে হলো এই উদযাপন অস্বাভাবিক। ম্যাচের শুরুতে ম্যাকাবি হাইফা এগিয়ে যাওয়ার পর স্বাগতিক গ্যালারিতে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল সেদিকে ইঙ্গিত করে দর্শকদের বিদ্রুপ করছেন নেইমার। রেফারি সম্ভবত এমনটাই মনে করেছিলেন, এ কারণেই হলুদ কার্ড দেখান নেইমারকে। প্রথমে হতবাক, এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন পিএসজির ফরোয়ার্ড। তবে প্রতিবাদ জানালেও কার্ড বহাল রাখেন জার্মান রেফারি। খেলা শেষে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে একের পর এক টুইট করেন নেইমার। যে উদযাপনের জন্য কার্ড দেখানো হয়েছে তার একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, আমি জিজ্ঞাসা করছি এটা কি ঠিক আছে। এরপর আরেকটি টুইটে রেফারির প্রতি ক্ষোভ জেলে লিখেছেন, একজন খেলোয়াড়ের প্রতি সম্মানের অভাবে এমনটা করা হয়, এ ধরনের ব্যাপার ঘটতে পারে না, আমি কিছুই করিনি, কিন্তু হলুদ কার্ড দেখতে হলো, এর জন্য আমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, আর যিনি বিচারক ভুল যে করেছেন সেটাও মানতে চান না। ম্যাচ শেষে নেইমার অবশ্য মিক্সড জোনে সাংবাদিকদের অন্য কথায় বলেছেন, মাত্র রেফারির সঙ্গে কথা বললাম, উনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আমার নামের সঙ্গে তো একটা হলুদ কার্ড সেটে গেছে, একজন রেফারিরই কিন্তু খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার কথা, আমার সঙ্গে আজ যা ঘটেছে তা দুঃখজনক। উদযাপনের দায় হলুদ কার্ড দেখার পর ফুটবলের নতুন নতুন নিয়মকানুন নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার, ফুটবলটা দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে, উদযাপনও করা যায় না, আমি এখানে কি করতে পারতাম, রেফারি বা বেফাকে বলতাম আমাকে হলুদ কার্ড দেবেন না, আমি জানি না, এটা বাজে, সম্মানজনক নয়, শুধু আমার জন্য নয়, ফুটবলের জন্য।